করার জন্য আমরা তার ছক্কার পিছে তাকিয়ে থাকি। পরবর্তী বলটি সজীব করার জন্য বললেন দুর্ভাগ্যের বিষয়, রুমানের হাত থেকে কেসটি মিস করে দিয়েছেন। ক্রীড়াদের সৌভাগ্য তাকে হারানোর জীবন পেয়ে গেলেন। দেখা যাক তিনি আবার কি করেন। সজীবের পরবর্তী বলটি করার জন্য করলেন, সজীবের বাড়ি গিয়েছেন, দশটা ফাঁকি দিয়ে বল চলে গেল কিপার সিরাবের হাতে। সজীব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলার আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যে বলার ক্ষতি স্পিড গতিশীল বলার ক্যাপ্টেন, তার দলকে রক্ষা করার জন্য তার একটি উইকেট বিশেষভাবে প্রয়োজন। তিনি চেষ্টা করে যাচ্ছেন, সজীবের ব্যস্ত হয়েছিল, রান দাঁড়ানোর সম্ভাবনা, কিন্তু কোন রান আউট হলো না, একটি রান চলে আসলো প্রয়োগের ব্যাট থেকে। সুন্দর একটি আমার উপহার দিতে যাচ্ছেন আমাদের ক্যাপ্টেন মোহাম্মদ সজীব। পরবর্তী বলটি করার জন্য চালু করলেন রতনকান্ত রিপন, সজীব ব্যাট চালিয়েছেন, ওয়াইড অফ সম্ভাবনা, পয়েন্ট দিয়ে দিলেন আম্পিয়ার ইঞ্জিনিয়ার দুয়াল সাহেব, যাকে বাইর থেকে আমরা নিয়ে এসেছি আজকের এই খেলাটা পরিচালনা করার জন্য। সাথে এখানে আছেন আমাদের শাহীন বিশ্বাদী দক্ষিণ পাড়া, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যক্তি। আপনারা দেখতে পাচ্ছেন সজীবের পরবর্তী বল আসলে ঠেকিয়ে দিলেন, কাট করলেন বলটি, রান হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু কোন রান নয়। আসলে ক্যাপ্টেন তার দায়িত্বটা অত্যন্ত ভাবে পালন করে যাচ্ছেন, তার একটি উইকেট বিশেষভাবে প্রয়োজন আমরা দেখতে পাচ্ছি, সেভাবে তিনি বল করে যাচ্ছেন উইকেটের জন্য। ব্যাটসম্যান অপরপ্রান্তে রিপন, দেখা যাক তার থেকে একটি ছক্কা আশা করি, কিন্তু বিরাটের দিকে আবাদ করার জন্য বল শুরু করে যাচ্ছেন, বলটি করলেন অপরপ্রান্তে প্রয়োগ, বাইরে আল্লাহর জন্য চেষ্টা সম্ভাবনা ছিল। আমি বলতে চাচ্ছি তোমরা যেভাবে দৌড়াদৌড়ি করো, যে কোনো মুহূর্তে তোমাদের দুর্ঘটনা ঘটে যেতে পারে, অতএব তোমরা সতর্কভাবে খেলাধুলা করো। আজকের এই খেলা শুধু ছক্কা দিয়ে রান চলে আসছে, সেটিও কোনো রান আমরা দেখতে পাচ্ছি না। বলাশ নিরাজ দৌড় শুরু করে দিয়েছে, বড় করলে ইতিমধ্যে মিরাজের তৃতীয় বলটি করার জন্য দর্শন করেছেন, করলেন সজীব ব্যাট চালিয়েছিলেন, কিন্তু খুব সুন্দর ব্যাট বলটি করলেন মাটির সাথে, গোল খেতে খেতে ব্যাটসম্যানকে ফাঁকি দিয়ে চলে গেল কিপারের হাতে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হাজারো দর্শক আমাদের মাঠে উপস্থিত হয়ে গিয়েছে। আপনারা জানেন আমরা দেখতে পাচ্ছি দুটি রান চলে আসলো, আম্পায়ারের ফ্রি কিক দিয়ে দুটি রান চলে আসলো। দেখা যাক এই মুহূর্তে বলি করলেন সজীব আমরা চাচ্ছি মিরাজ, ছেলে বলেরা তোমরা তো দূরে যাও, কিন্তু কোন চলে না, কি রান চলে আসলো। আমরা প্রতি বছরই এখানে করে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ব্যাটসম্যান রিপন, এখানে মিরাজ বলার, দেখা যাক আজকে করে ঠেকিয়েছেন, রান হওয়ার সম্ভাবনা, দৌড়ে একটি রান অলরেডি নিয়েছেন, রিপনের ব্যাট থেকে আর একটি রান চলে আসলো। আমরা একটি করে বলতে চাই দর্শকভাবে এখানে খেলা দেখুন, মাঠের কানায় কানায় বেরিয়ে গিয়েছে আমাদের দর্শক বাইরা হয়ে আল্লাহ আমাদের পরবর্তী বলটি বললেন সজীব চালিয়েছেন, ক্যাপ্টেন
সুজিত সুজিত গুরুত্বপূর্ণ একটি ফিল্ডিং দিয়েছেন ও আছে না বুঝি তলে পরবর্তী বল দ্বারা জনদল শুরু করে দিয়েছেন মীরা সজোরে ব্যাট চালিয়েছেন তৈয়ব ব্যাটকে এবং ব্যাটসম্যানকে ফাঁকি দিয়ে চলে গেল কিপারের হাতে বল আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অবাধ্যে শেষ করলেন মিরাজের দ্বিতীয় না তৃতীয় ওভার শেষ পাঁচশো বল শেষ রানের সংখ্যা ৩৯ করার জন্য চেষ্টা চালিয়ে থাকি এখানে উপস্থিত আছেন ধার থেকে বিদেশি দুইটি আম্পায়ার এবং বিদেশি কিছু খেলোয়াড় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তারা শুধু খেলাটা খেলার জন্য এখানে এই টাইমে চলে আসেন বিদেশ থেকে এখানে চলে আসছেন খেলার জন্য তৈয়ব এবং রিপন একজন সৌদি প্রবাসী একজন দুবাই প্রবাসী তারা খেলা এই খেলাটা খেলার জন্য চলে আসেন বিদেশ থেকে প্রতি বছর অংশগ্রহণ করার জন্য আমাদেরকে তা উপহার দিয়ে যাচ্ছেন যে তৈয়ব ছক্কার মার শুরু দিয়ে যাচ্ছেন এবং রিপন তারা দুজনের ছক্কার মার দিয়ে যাচ্ছেন ক্যাপ্টেন রিপন এই মুহূর্তে সজীব ক্যাপ্টেনের বলে ছক্কা মেরেছেন দ্বিতীয় বলটি করলেন আর দেখা যাক আরেকটি রান চলে আসলো রিপনের ব্যাট থেকে রিপনের টোটাল রান ২২ রান রিপনের ২২ রান হয়েছে মোট রান তৈয়ব সজোরে ব্যাট চালিয়েছেন ব্যাটসম্যান নো নো গুরুত্বপূর্ণ ব্যক্তি তৈয়ব আমরা তার থেকে শুধু ছক্কার মার যেতে চাচ্ছি এখানে বলার ক্যাপ্টেন সুযোগ আসতে করে আসলে তৈয়বের রান মোট রান ১৭ তৈয়ব এখন কিন্তু প্রবাসী জুটি আজকে আমি দেখতে পাচ্ছি খেলার ভিতর রিপন এবং তৈয়ব কাপ মেরে আমাদেরকে উৎসাহিত করে যাচ্ছেন দর্শকদেরকেও আপনারা খেলারা ধৈর্য সহকারে উপভোগ করুন এই আবহাওয়া ঠান্ডা আবহাওয়ার ভিতরে আরেকটি ছক্কা আমরা কিছু দেখতে পাচ্ছি না কেউ হয়েছে নাকি ছক্কা চার জীবনে ব্যাট থেকে একটি চার রান চলে আসছে দলীয় রান মোট দলীয় রান ৫৩ রান ৫০কে ৩৮ পর্যন্ত অতিক্রম করেছেন এই জুটি তৈয়ব এবং রিপন প্রবাসী জুটি আপনি দেখতে পাচ্ছেন এর মধ্যে আমাদের খেলার উত্তেজনা চলে যাচ্ছে সত্যাচারের বন্যা আজকে এই মাঠে আমরা দেখতে পাচ্ছি যা প্রবাস থেকে আগত তৈয়ব এবং রিপন তৈয়ব আসছে দুবাই থেকে রিপন আসছে সৌদি থেকে আজকে দেখা যাক বোলিং এই মুহূর্তে অন্তর করার জন্য দর্শক করে দিয়েছেন করলেন আস্তে করে ঠেকে দিলেন তো দেখা যাক পরবর্তী বল দেওয়ার জন্য অন্তর দর্শক করে দিয়েছেন ব্যাটসম্যানকে ফাঁকি দিয়েছেন ব্যাটসম্যান হোয়াইট ১২ দুইটি রান চলে আসলো বাই থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি
ايه
شو شو ভাই থেকে এখন এই মুহূর্তে রানের সংখ্যা 70 পরবর্তী বলে করলেন ব্যাট আসলে ডেকে দিয়ে আমরা বল করতে করতে কি করব না এবারে পরাস্ত এই বল ডট বল এই মাপদের কাছে দিছ মাপদের আছে রে আবার শেষ রান্ডা কত কম দলিও রান্ডা 72